আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম লকডাউনের দুই মাসে মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্পে 92000 কোটি টাকার ক্ষতি সংকটে আড়াই কোটি মানুষ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানছে না যাত্রীরা এরপরও নেওয়া হচ্ছে বাড়তি 60% ভাড়া শীর্ষ নেতাদের ফাঁসির পর শক্তি হারিয়েছে জেএমবি বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধানের করোনায় সারা দেশে আরো 19 জনের মৃত্যু কুমিল্লা মেডিকেলে একদিনে মারা গেছে 10 জন এবং সুনামগঞ্জের ছয় হিন্দু বাড়িতে ক্ষণে ক্ষণে রহস্যময় আগুন অনুসন্ধানে বাপেক্সের বিশেষজ্ঞরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনায় দুই মাসের লকডাউনে দেশের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প খাতে 92000 কোটি টাকার ক্ষতি হয়েছে উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতি বাড়ছেই বিআইডিএস এর গবেষণায় প্রকাশিত হয়েছে তথ্য গবেষক ও ব্যবসায়ীরা বলছেন সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া হলে এ খাতের ধস ঠেকানো সম্ভব শারফুল আলমের রিপোর্ট করোনা মহামারীতে মারাত্মক ঝুঁকিতে দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প 8ই মার্চ করোনা শনাক্ত হওয়ার পর এসব প্রতিষ্ঠান বন্ধ কমেছে চাহিদা ও উৎপাদনও আবার স্বাস্থ্যবিধি মেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও ক্রেতা ও অর্ডার কমে যাওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে এসএমই ফাউন্ডেশনের তথ্য বলছে দেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 78 লাখ এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন 2.5 কোটিরও বেশি মানুষ উৎপাদন কমেছে তাদের বেচা কিনা কমেছে সুতরাং একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এই খাতটি প্রায় 13 লক্ষ এসএমই এমএসএমই বর্তমানে বাংলাদেশে আছে এবং তাদের লসের পরিমাণ ক্ষতির পরিমাণ আমরা একটা এস্টিমেট করে দেখেছি যে প্রায় 92000 কোটি টাকা দুই মাসে আভ্যন্তরীণ একটা ডেভেলপমেন্ট হচ্ছিল আস্তে আস্তে আমাদের আপামর জনসাধারণ যে উপরের দিকে ব্যবসা বাণিজ্য শিল্পর দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেখানে কেন যেন একটা বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস এর তথ্য বলছে 38 ভাগ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ব্যাংকিং সুবিধা পান 49 ভাগ ঋণ নেন এনজিও থেকে আর বাকিরা নিজস্ব তহবিল থেকেই ব্যবসা বাড়ান তাই এসএমই খাতে প্রণোদনা এসব কিছু বিবেচনা করেই দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা 20000 কোটি টাকা দেওয়া হয়েছে যাদের জন্য দেওয়া হয়েছে তাদের তো ব্যাংকে সেরকম ভাবে তাদের লোন অ্যারেঞ্জমেন্টস নেই তাদের যে ব্যবসার যে একটা লোন স্যাংশন হবে সেগুলো নেই অনেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্ট সেভাবে নাই ক্ষুদ্র ঋণ প্রদান করে প্রতিষ্ঠানগুলো যেগুলো আমরা দেখেছি যে 50 ভাগ এসএমই কে ঋণ প্রদান করে থাকে তাদের মাধ্যমে ঋণটা বাস্তবায়ন করা যেতে পারে বাংলাদেশ ব্যাংকের একটি রিফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্টের মাধ্যমে এই ঋণ প্যাকেজটা বাস্তবায়ন করা যেতে পারে করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার সুপারিশ করেছেন ব্যবসায়ী ও গবেষকরা শারফুল আলম এটিএন বাংলা ঢাকা আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দিয়েছিল শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যক্রমের মধ্য দিয়ে দুর্বল হয়ে পড়ে সংগঠনটি বিচ্ছিন্নভাবে তৎপরতা চালালে সংগঠিত হয়ে বড় ধরনের হামলার শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম রিপোর্ট করছেন মাহমুদুর রহমান 15 বছর আগে দেশের 63টি জেলা একযোগে 500 বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এ ঘটনায় সারা দেশে তখন 161টি মামলা হয় দীর্ঘ সময় পুলিশের র‍্যাবের হাতে গ্রেপ্তার হয় শীর্ষ জঙ্গি নেতা শায়েক আব্দুর রহমান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সহ কয়েক শতাধিক জঙ্গি জালুকাটিতে দুই বিচারক হত্যার দায়ে 6 শীর্ষ জঙ্গির ফাঁসির মধ্য দিয়ে জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে পুরনো জেএমবির তৎপরতা না থাকলেও নব্য জেএমবি গুলশান হামলার মধ্য দিয়ে
তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম মনে করেন, দেশে আরেকটি 17ই আগস্ট ঘটানোর কোনো সুযোগ নেই। উগ্রবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। টেরোরিজমের বিস্তার ঘটতে পারে যে কারণে, সেই অনেক কারণও আসলে আমাদের সোসাইটিতে আছে, বিদ্যমান আছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে উগ্রবাদীরা আবারও যাতে সংগঠিত হয়ে কোনো হামলা করতে না পারে। কিন্তু আমি মানে বলতে চাই যে বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 17 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, করোনাকালীন সময়ে জঙ্গিদের অনলাইনে যোগাযোগ বেড়েছে, যা তাদের নজরদারির মধ্যেই রয়েছে। অনলাইনে ওরা অ্যাক্টিভ, কারণ এই ওয়েব যেটা এসছে আইএসের উত্থানের পরে বিশ্বব্যাপী, এটা অনলাইনটাকে, সাইবার স্পেসটাকে তারা তাদের প্রচার প্রোপাগান্ডার একটা মানে সিঙ্গল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবেই তারা ব্যবহার করেছে, কোনো সন্দেহ নাই। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাজা ভোগ করার পর যদি কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান গোয়েন্দাই কর্মকর্তা। ফরমার টেরোরিস্ট অর্থাৎ যে সাজা খেটে বের হয়েছে, এখন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার কাজ বা অন্য কোনো প্রয়োজনে, কারণ এটি এই সোসাইটির মূলধারায় ফেরত আনতে হলে তাদের এই যে মানে রিইন্টিগ্রেশনের দরকার হইলে তাদের নানা ধরনের লোকের কিন্তু সহযোগিতা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছে। 90 জেএমবি শীর্ষ নেতা সালাহীন বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে আছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, 2013 সালে ময়মনসিংহের 30 সালে পিজন ভ্যান থেকে দিনে দুপুরে পুলিশ হত্যা করে 3 জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর থেকেই শীর্ষ পর্যায়ের এই জঙ্গি পলাতক রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা, দাঁড়িয়ে গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী, এরপরও আদায় হচ্ছে বাড়তি 60% ভাড়া। আদিন সজীবের রিপোর্ট। স্বরূপে ফিরেছে রাজধানী, রাস্তায় এখন দীর্ঘ গাড়ির সারি, দেখেই মনে হয় না করোনা মহামারীর মধ্যে আছে দেশের সবচেয়ে বড় এ শহর। স্বাস্থ্যবিধি মানার বেলায় আগের মতোই উদাসীন নগরের মানুষ, কার মুখে মাস্ক আছে আর কার মুখে নেই তা দেখারও যে কেউ নেই। ছোট বড় সব গণপরিবহনেই এমন গাদাগাদি যাত্রী পরিবহন এখন প্রতিদিনের চিত্র। স্বাস্থ্যবিধি মানার জন্য ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু এখন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না থাকলেও বাড়তি ভাড়া ঠিকই আছে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও বাড়তি ভাড়া প্রায় জোর করেই আদায় করছেন পরিবহন মালিক ও চালকরা। করোনা দুর্যোগে আয় কমেছে মানুষের, তাই যানবাহনের এই বাড়তি ভাড়ার চাপও সামলাতে পারছেন না অনেকে। স্বাস্থ্যবিধি মানারও কোনো চেষ্টা নেই যাত্রীদের মধ্যে, আর পিছনের অবস্থাটা যে সিট না পেয়ে দাঁড়িয়ে আছেন যাত্রী, এটি ঢাকার বিএনটিসি বাসের অবস্থা। গাড়ির কোনো লোকই তাদেরকে বাধাও দেয়নি, কেন অতিরিক্ত যাত্রী তুলছে সেটাও দেখার কেউ নেই যেন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লাতে একজন একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজন কলেজ অধ্যক্ষ সহ 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 156 জন। এছাড়া নতুন 44 জন সহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,237 জনে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 50 ঊর্ধ্ব 3 জনই পুরুষ। গত 24 ঘণ্টায় খুলনা বিভাগের 10 জেলায় 561 জনের নমুনা পরীক্ষা করে নতুন 170 জন সহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 15,988 জন।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে বগুড়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জন। ২৬৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৯০ জন। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন ৫০ জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুজন মৃত্যুবরণ করেছেন, এর মধ্যে একজন নারী। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত ৪৪ জন। ব্রাহ্মণবাড়িয়ায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালীতে ২৫ জন, চাপাই নবাবগঞ্জে ১০ জন, শেরপুরে ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কক্সবাজার জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বাকি ৭ আসামি র্যাবের হেফাজতে রিমান্ডে থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তায় পরে তাদের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জের বিশ্বরম্ভর উপজেলার শালমারা গ্রামের ৬ বাড়িতে ক্ষণে ক্ষণে আগুন লাগায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। বাড়িঘর ছেড়ে চলে যাওয়ায় চিন্তায়ও করছেন অনেকে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরাও দেখছেন হঠাৎই বাড়ির এখানে ওখানে আগুন লাগছে। ঘটনাস্থল পরিদর্শন করছে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের একটি দলও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কানুদের চণ্ডীচরণ দে গৌরীচাঁদদের প্রায় ২০০ বছরের পুরনো বসতি ফতেপুর ইউনিয়নের শালমারায়। মোটামুটি সচ্ছল পরিবারের অনেকেই চাকরি করেন, কেউ কেউ স্বর্ণের ব্যবসায়ী। ২২ দিন আগে কানুদের ঘরের ঘরে প্রথম আগুন লাগে, সবাই সে আগুন নেভান। এর কিছুদিন পর আবারও আগুন লাগে বাড়িতে রাখা জামা কাপড় এবং বিছানার চাদরে। তারপর থেকে এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। এসব বাড়ির সবাই এখন সবসময় আগুন আতঙ্কে। পান খাওয়ার সাথে সাথে মানে ফরনের খাবারে আসলের মাঝে আগুন লাগিয়ে উঠেছে। ঘরে কোনো কিছুই রাখা যেতেছে না, তোলা কাপড়ে আলমারি সব পুড়ে গেছে। সারাদিন খালি আড়ি দেখি কোনো না লাগে না লাগে, আগুন ফট করে এক কান থেকে লাগার পর আর কান লাগি যায়। অদ্ভুত এমন ঘটনায় দে পরিবারের পাশাপাশি এখন তাদের পড়শিরাও আতঙ্কিত। আমরা ভাবছি যে কেউ লাগাইছে, কেউ বলতে লাগাই লাগানো হয় নাই। আগুনটা লাগে দেখা যায় অনেক সময় দিনের বেলায় বেশি লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের বাড়িতে এনে রেখে এ ঘটনা দেখানো হয়েছে। তারাও অবাক, কোথা থেকে কি হচ্ছে তারাও বুঝতে পারছেন না। এই আগুনগুলা তারা এই যে আমাদেরকে দেখাইছে, এই যে দড়িয়ে দড়িয়ে বসে আমরা থাকাকালীন সময় আমরা এগুলা নিভাইছি। বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের গবেষক দল বৃহস্পতিবার শালমারা গ্রামের ওই ৬ পরিবারের বাড়িঘর ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে নরম মাটি, ফাটল, টিউবওয়েল পরীক্ষা করা হয়, কিন্তু তারাও বলতে পারছেন না আগুন কিভাবে আসছে। যে পদ্ধতিতে ওনারা বিভিন্ন ডাটা কালেকশন করেন, ওনারা সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। ওনারা মূলত আসলে দেখবেন যে ভূগর্ভস্থ কোনো গ্যাস উদ্গিরণ এখানে হচ্ছে কিনা অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণ আছে কিনা। ভয়াল কোনো দুর্ঘটনার আগেই শালমারার অজানা এ আতঙ্ক দূর করতে জেলা প্রশাসন বরাবরে আবেদন করেছেন গ্রামবাসীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। রিজেন টেক্সটাইল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে পেয়েছিল ৩৩ পয়সা। তিন প্রান্তিক অর্থাৎ গত বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর যা ছিল ৮৬ পয়সা। ৩১ মার্চ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২৯ পয়সা ২৯ টাকা ১১ পয়সা। বিডি ওয়েল্টিং লিমিটেড শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়াও রেকর্ড ডেটের পর পায়োনিয়ার ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
উত্তরা ফিনান্স ও পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 23 আগস্ট বিকাল 5টায় উত্তরা ফিনান্স এবং 20 আগস্ট একই সময় পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে। সভায় উত্তরা ফিনান্সের 31 ডিসেম্বর 2019 সমাপ্তি হিসাব বছর এবং 31 মার্চ ও 30 জুন তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি 20% লভ্যাংশ দিয়েছিল। এছাড়া পূর্বী জেনারেল ইন্স্যুরেন্সের 30 জুন পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে তৃতীয় পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 10টি অঞ্চলে ভাগ করে উত্তর সিটির বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন মশা মারার ওষুধ ছিটাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা। করোনাকালে ডেঙ্গু রোগের প্রতিরোধ ও এডিস মশার প্রজনন বন্ধে বিভিন্ন এলাকায় জমে থাকা মশার লার্ভা ধ্বংস করা হচ্ছে। একই সাথে মশার প্রজনন স্থল পরিষ্কার নাগরিকদের সচেতন করছেন কর্মীরা। যেখানে যেখানে পানি জমতে পারে ঠিক সবগুলো জায়গা চেক করি, যদি কখনো কোনো জায়গায় পাই তাদেরকে আমরা ঔষধ দিই এবং বলি যে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার করবেন এবং প্রতি 3 দিন পরপর পরিষ্কার করবেন। এটা মোবাইল কোর্ট আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন, উনি ওই স্পটের উপর দেখে অপরাধ কীরকম বা লার্বা কীরকম পাওয়া গিয়েছে বা যাচ্ছে তার উপর নির্ভর করে ওখানে তাৎক্ষণিকভাবে জরিমানাটা করেন। ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবেলায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রণোদনার 2,90,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে 29 জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী প্রত্যেকের হাতে 10,000 টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের পরে আবারও সারা দেশে কম দামে চিনি, ডাল ও তেল বিক্রি শুরু করেছে টিসিবি। ঢাকা মহানগরীর 40টি সহ সারা দেশের 277 ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। আরো জানাচ্ছেন নিয়াজামান সজীব। ডিলারদের মাধ্যমে ট্রাক থেকে মহানগরীতে বিক্রি হচ্ছে টিসিবির এসব পণ্য। ঢাকায় 40টি এবং চট্টগ্রামে 10টি স্থানে পণ্য বিক্রি শুরু হয়েছে ঈদের বিরতির পর। বিভাগীয় এবং জেলা শহরে ক্যাম্প অফিস করে চলছে এই কর্মসূচি। টিসিবির ট্রাকে চিনি প্রতি কেজি 50 টাকা, মসুর ডাল 50 টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকায় বিক্রি হচ্ছে। দোকানে ডালের দাম বেশি 100 টাকা কেজি, এখানে সস্তা 50 টাকা কেজি। যা জন্য টিসিবির মালটা নিচ্ছি। বোতলের তেল তেল 1 নম্বর তেল, তেল ভালো, ডালও ভালো, চিনিও দেখা যাচ্ছে ভালো চিনি। সবার তো আর কি বেশি টাকা দিয়ে কেনার সামর্থ্য নেই, এখানে তো কিছুটা কমে আর কি পাওয়া যায়। এক একজন ক্রেতা একবারে 2 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল এবং 5 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। টিসিবিতে পণ্যের কোনো সংকট নেই বলে জানান ডিলাররা। মালের কোনো সংকট নাই, টিসিবি পর্যাপ্ত মাল দিচ্ছে, আমরা দিতে পারবো আর কি। আগে তো একটু ডাল কম ছিল, এখন অনেক ডাল, এখন 400 কেজি ডাল দিচ্ছে, এখন যে ডাল আছে সব লোক পাবে। শুক্র শনি বাদে 27 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত রাজধানী সহ সারা দেশে এসব পণ্য বিক্রি হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক সংস্কার ও সরকার পতনের দাবিতে উত্তাল থাইল্যান্ড। রোববার রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে এই দাবিতে। সমাবেশে রাজতন্ত্রের সংস্কারের জন্য সরকারের পদত্যাগের পাশাপাশি সংবিধান সংশোধনের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। থাই আইন অনুযায়ী রাজপরিবারের সমালোচনা করলে দীর্ঘদিন কারাভোগের বিধান আছে। এসবের বিরুদ্ধে সোচ্চার এখন সচেতন নাগরিকরা। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সাবেক সামরিক সরকারের মদতপুষ্ট ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গত বছর ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী প্রয়াত চান ওচার পদত্যাগ চান বিক্ষোভকারীরা। শিক্ষার্থী ছাড়া অন্যান্য শ্রেণী পেশার প্রায় 10,000 মানুষ অংশ নেয় গতকালের এই বিক্ষোভ সমাবেশে। কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পেশাদার কূটনীতিক ডক্টর খলিলুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। 385 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। তিন শর্তে বেনাপোল পেট্রোপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের অনুমতি দিচ্ছে দুই দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে চান তাদের সে দেশে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের অনুমতি পত্র থাকতে হবে। সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ সার্টিফিকেট ইমিগ্রেশন কর্তৃপক্ষ পক্ষকে দেখাতে হবে। এবার পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। জার্মানির কোলনে ম্যাচের 9 মিনিটে স্পট কিক থেকে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস, যদিও এই লিড তারা ধরে রাখতে পারেনি। 26 মিনিটে সেভিয়াকে সমতায় ফেরেন স্প্যানিশ মিডফিল্ডার সোসো। বিরতির আগে র্যাশফোর্ড ও ফের্নান্দেস সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, তবে ভুল করেন স্প্যানিশ ক্লাবটি। 78 মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ডাচ ফরোয়ার্ড ডি ইয়ং। এ নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠল সেভিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। লকডাউনের 2 মাসে মাঝারি ক্ষুদ্র কুটির শিল্পে 92,000 কোটি টাকার ক্ষতি, সংকটে 2.5 কোটি মানুষ। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানছে না যাত্রীরা, এরপরও নেওয়া হচ্ছে বাড়তি 60% ভাড়া। শীর্ষ নেতাদের ফাঁসির পর জঙ্গি হারিয়েছে জেএমবি, বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধানের। করোনায় সারা দেশে আরো 19 জনের মৃত্যু, কুমিল্লা মেডিকেলে একদিনে মারা গেছে 10 জন। এবং সুনামগঞ্জের 6 হিন্দু বাড়িতে ক্ষণে ক্ষণে রহস্যময় আগুন, অনুসন্ধানে বাপেক্সের বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।